সবাইকে ওয়েলকাম করছি কি প্রুভিং চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর বন্ধুরা আগেও ভালো আছি। যদি আমার গলাটা ঠিক হয়নি, ঘুম ঘুম করে কাশছি, তাও ঠিক আছি। আর আজকের ভিডিও আমি স্টার্ট করছি ঠাকুরঘাট থেকে, তার কারণও বলছি। কিন্তু তারও আগে তোমাদের জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে হ্যাপি বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানে কিন্তু মনে হয় দেখবে যে যেন দুর্গা পুজো চলে গেল, এইটা কিন্তু একটা ফিলিংস হয়। কারণ বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজোর মধ্যে প্রায় এক মাসের একটা পার্থক্য থাকে। আর এই সময় আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হতো, আমার মনে আছে ছোটবেলার কথা বলছি। তখন হাফ ইয়ারলি পরীক্ষা হতো, আমরা যখন যেতাম পরীক্ষা দিতে বিশ্বকর্মা পুজোটার এই সময়টাই হতো, আর তারপর তো দুর্গা পুজো স্টার্ট হতো। তো এখন অনেক সময় অনেকে সেশন চেঞ্জ হয়েছে, যদিও আমার ছেলেদের যে পরীক্ষা হয় হাফ ইয়ারলি পরীক্ষা, কিন্তু কদিন পরেই শুরু হবে, 21 তারিখ থেকে মনে হয় শুরু হবে। তো যাই হোক, আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, মানে আমার নর্মাল যা রুটিন থাকে তার থেকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আজকে কর্তা মশাই ডিউটি আপনারা জানি, ওরও শেডে পুজো হয় এবং ওর যে নিজের সেকশন সেখানেও পুজো হয়, তো যাবে, কিন্তু একটু পরে যাবে, 9:30 নাগাদ বেরোবে। এখান থেকে অনেক মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু কিনে কিনে নিয়ে যাবে, সব প্যাকেট ট্যাকেট করে। তো এই সমস্ত কাজ আছে, যাবে 9:30 দিকে বলে সে এখন ঢুকেছে বাথরুমে। এখন বাজে 9:45, আমার স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পুজো দেবো, তো ঠাকুর ঘরে চলে এসেছি, আর ও ঢুকেছে বাথরুমে। তো আমি সাধারণত কথাবার্তাগুলো ঘর থেকে বলে আসি, কিন্তু ও বাড়ি থাকলে হয় না, ও বাথরুমে ঢুকে যে জলের আওয়াজ হচ্ছে আমার কথা ডিস্টার্ব হবে, তাই জন্য আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ভাবলাম যে কোনো ব্যাপার নেই, ঠাকুর ঘর আছে এবং সেখান থেকেই কথা বলা যায়, তো সেই জন্য আজকের ভিডিওটা আমি স্টার্টই করছি ঠাকুর ঘর থেকে। আজকে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো দিদির ওপর প্রচুর রিকোয়েস্ট ছিল এবং অলরেডি আমি তোমাদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটা খুবই পছন্দ করেছো আমি দেখলাম আজকে সকালে। তো খুব ভালো লাগলো দেখে যে এত পছন্দ করেছো। আর একটা পূজা দিদির ওপর অনেক রিকোয়েস্ট এসছে, কিন্তু আমি কেন সেটা বানাতে পারছি না সেটাও আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে মা দুর্গার নিত্য পূজা বিধি। তো সেটার ওপর প্রচুর রিকোয়েস্ট এসছে, আমি এখানে যা যা দোকান আছে সেখানে প্রচুর খুঁজেছি, মা দুর্গার সেরকম ফটো আমি পাচ্ছি না। তো আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাতা রানীর যে রূপটা আছে সেইটার ফটো পাচ্ছি, কারণ যেহেতু এটা অবাঙালি এরিয়া তো মা দুর্গার সেরকম ফটো আমি পাচ্ছি না, আমি অনেক খুঁজছি। তো যদি তোমরা বলো যে মাতা রানীর যে ছবি আছে তার উপরে আমি পূজা বিধিটা দেখিয়ে দিই, তো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানিও। সেই জন্য আমি ভিডিওর প্রথমেই কথাটা বলে দিলাম যে কেন আমি বানাতে পারছি না সেটাও তোমাদের জানা দরকার। আমার কাছে সেরকম বিগ্রহ নেই, আর আমাকে ফটো কিনেই পুজোটা দিতে হতো, কিন্তু আমি ফটো পাচ্ছি না, প্রচুর খুঁজেছি। তো সেরকম যেরকম আমরা যেরকম মা দুর্গার ছবি দেখে অভ্যস্ত সেরকম ফটো এখানে পাচ্ছি না, এখানে আমি মাতা রানীর ছবি পাচ্ছি। তো যদি মাতা রানীর ওপর তোমরা বলো যে হ্যাঁ ঠিক আছে, মাতা রানী যেহেতু মা দুর্গারই রূপ এবং তার উপর তুমি পুজো বিধিটা করে দেখিয়ে দাও, তো তোমরা প্লিজ আমাকে নিচে কমেন্টস করো, তোমার কমেন্টসের জন্য আমরা মানে আমি অপেক্ষা করবো, যে যেরকম আসবে সেই হিসাবে আমি পূজা বিধিটা দেখাবো। আর এবার চলে আসি আজকের টপিকে, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমি আজকে অবশ্যই বাড়িতে বিশ্বকর্মা পুজো করবো, কিন্তু তার আগে আমি ঠাকুর ঘরে এসে গেছি, আর ঠাকুর ঘরে আমার ঠাকুরের সিংহাসনে যা যা দেবদেবী আছেন তাদের সবার পুজো আগে আমি করে নেবো, তারপর আমি বিশ্বকর্মা ভগবানের পুজো করবো, আর তারপর আমার ঘরে যা যা ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে সেই সমস্ত কিছুরও পুজো করবো, আর সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আগে বলে রাখি যে আমাদের যে বিশ্বকর্মা পুজোটা যে হয় সেটাতে আমাদের ঘট স্থাপন বিধিটা নেই, আমাদের এমনি আছে, এমনি ঠাকুরকে মালা পরিয়ে ফল মিষ্টি দিয়ে যেরকম ভাবে পুজো করা হয় আরতি করা হয় সেরকম আছে, কিন্তু ঘট স্থাপন বিধিটা নেই। তো যেহেতু ঘট স্থাপন বিধিটা নেই সেই জন্য আমি ঘট স্থাপন আজকে করছি না, কিন্তু কিভাবে ঘট স্থাপন করতে হয় বা তার সম্পূর্ণ প্রসেস, ও তো বললাম যে আমার একটা ভিডিও অলরেডি বানানো রয়েছে, তার লিঙ্ক আমি দিয়ে রাখছি আই বাটনে, লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো, ওখানে একদম বিস্তারিতভাবে আছে, আর ওখানে শুধুমাত্র পূজা পদ্ধতিটাই আছে। তো বন্ধুরা আজকের দিনে একটা কথা না বললেই নয়, মানে ছোটবেলা আর এই বড়বেলায় এর মধ্যে যে কতটা পার্থক্য সেটাই বিশ্বকর্মা পুজোর দিনকে আরো ভালোভাবে বোঝা যায়। তার কারণ বলছি যে যখন ছোট ছিলাম তখন বিশ্বকর্মা পুজো মানে আমাদের ছিল যে ঘরের মেশিনপত্র পুজো করতে হবে, এ সমস্ত কিছু ছিল না, যার যার নিজের যা সাইকেল ছিল সেটার পুজো করতে হবে এটুকু তো জানতাম। আর হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন মনে হতো দুর্গা পুজো চলে এসছে, আর হচ্ছে বিশ্বকর্মা পুজোর সময় বেশিরভাগ বাচ্চারাই ঘুড়ি টুড়ি ওড়ায়, ঘুড়ি লাটাইয়ের মানে প্রতিযোগিতা এই টাইপের হয়। যদিও এটার সঙ্গে আমি রিলেট করতে পারি না, কারণ আমি কখনো ঘুড়ি টুড়ি ওড়াইনি বা আমি অত ওড়াতে জানিও না, তো সেটার সঙ্গে আমি রিলেট করতে পারি না। কিন্তু হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন যাদের বাবারা মানে ফ্যাক্টরি কারখানা এই টাইপের জায়গায় কাজ করে, তো সেই সমস্ত যে গেটগুলো সেগুলো খুলে দেওয়া হয় এবং সেখানে এমনি অন্যান্য মানুষও যেতে পারে। আমারও মনে রয়েছে যে আমি আমার বাপির সাথে
সাথে কিন্তু যেতাম, বাপি যেখানে কাজ করতেন সেখানে যেতাম বিশ্বকর্মা পুজোর দিন। এবং অনেক বাচ্চারা আছে যে তারা তাদের বাবাদের সাথে যায়, আমিও আমার ছেলেকে বলি যা, কিন্তু ও যেতে চায় না। আর এখন তো করোনার পরিস্থিতির জন্য আর ওকে বেশি বারো করা হচ্ছে না, ঘরেই রয়েছে। তো এইটা আছে। আর এখন যখন বড় হয়ে গেছি এখন তো সেই সব ওইগুলো আর ব্যাপার নেই, এখন হচ্ছে ঘরের পুজোটা ঠিকমতো দিতে হবে, আর ঘরের যা যা ইলেকট্রনিক জিনিসপত্র আছে সেগুলোর পূজা করতে হবে, সেগুলোর তিলাক করতে হবে। মানে এইভাবে বিশ্বকর্মা পুজোটা কাটে। আর কর্তামশাইয়ের ডিউটির উল্টোপাল্টা হয়, সেই জন্য আমারও একটু রুটিন বিগড়ে যায় এই আর কি। তো চলো, অনেক কথা বলে নিয়েছি, আমার ঘরের যে নিত্য পুজোটা সেটা আমি আগে করে নিই, তারপরে আমি বিশ্বকর্মা পুজোটা করবো। কারণ আমাকে একটু জায়গাও লাগবে, আলপনাও দিতে হবে, তো একটু সময় লাগবে, তার আগে আমি ঘরের নিত্য পুজোটা দিয়ে নিই। আর তোমাদের সঙ্গে আমি একটুখানি নিত্য পুজো শেয়ার করে নিই, আর বিশ্বকর্মা পুজোটা বেশিভাবে শেয়ার করবো। নিত্য পুজো আমার হয়ে গেছে, আরতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ভগবান শ্রী গণেশের পুজো করে নিয়েছিলাম, আর এখন আরতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। আর একটা কথা বলে রাখি, যাদের ঘরে ভগবান শ্রী গণেশের মূর্তি বা বিগ্রহ নেই তারা কিন্তু বিশ্বকর্মা ভগবানের পুজোর আগে অবশ্যই ভগবান শ্রী গণেশকে সেই একই জলচৌকিতে প্রথমে স্থাপন করবে। তো পান নেবে, পানের মধ্যে সুপুরি নেবে আর আতপ চাল নেবে, এবং সুপুরি এবং পানের মধ্যে তোমরা সিঁদুরের তিলক করবে, লাল জবা ফুল আর দুব্বা সহযোগে গণেশ ভগবানকে আহ্বান করবে এবং গণেশ ভগবানের প্রথমে পূজা করে নেবে, এবং তারপর তোমরা বিশ্বকর্মা পূজা বিধি স্টার্ট করবে। এটা সমস্ত পুজোর আগে করতে হবে, ভগবান শ্রী গণেশকে আগে পুজো করে দিয়ে এবং ভগবান শ্রী গণেশের নামে আগে ফুল আর দুব্বা চড়িয়ে তবেই অন্যান্য পুজো করতে হয়। কিন্তু যেহেতু আমার ঘরে গণেশ ভগবানের বিগ্রহ আছে এবং আমি যখনই কোনো পূজা বিধি দেখাই বা পুজো করি, তো আমি আগে ভগবান শ্রী গণেশের পূজা করে নিই, তো সেই জন্য আমি এই পদ্ধতিটা বাদ দিতেও পারি। কিন্তু যাদের ঘরে ভগবান শ্রী গণেশের বিগ্রহ নেই বা ফটো নেই, তারা সেইভাবে যেরকম আমি বললাম, একটি পান নেবে, পানে সিঁদুরের ফোঁটা দেবে, একটি সুপুরি নেবে তাতেও সিঁদুরের ফোঁটা নেবে, আর তারপর আতপ চাল দেবে, লাল জবা ফুল আর দুব্বা সহযোগে সেখানে গণেশ ভগবানকে আহ্বান করে তার পূজা অর্চনা করে নিয়ে তবেই তোমরা অন্যান্য ঠাকুরের পুজো শুরু করবে। তো এটা আমি ছোট্ট করে বলে দিলাম, আশা করি হেল্প হবে। আমার ঘরের নিত্য পুজোও দেখিয়ে দিলাম, এবার আমি আলপনা করে নিচ্ছি, দেখো। তো এই জলচৌকিটার মধ্যেই আমি আগে আজকের পুজোটা করব, তো সেই জন্য জলচৌকিটার মধ্যে আমি আলপনা করে নিচ্ছি। আর আমার ঘরের মেঝে হচ্ছে মার্বেলের মেঝে, তো একটু আলপনা বোঝা যায় না দিলে পরে, জানি না কেন। তো সেই জন্য আমি দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু দিতে তো হবে, তো আলপনা দিয়ে দিলাম। জলচৌকিটা শুকিয়ে গেছে, এবার আমি একটা লাল রঙের আসন বিছিয়ে দিলাম, দেখো লাল রঙের আসন বিছিয়ে দিলাম। এর ওপর আমি গঙ্গা জলের ছিটা দিয়ে দিচ্ছি, আতপ চাল দিয়ে দিচ্ছি ছড়িয়ে, আর ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আসনটা সাজিয়ে নেওয়া হলো, এবার এর ওপরে আমি বিশ্বকর্মা ভগবানের ফটোটা স্থাপন করছি। আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি আর একটু আতর নিয়ে নিলাম, নিয়ে ফটোটা আমি মুছিয়ে দিচ্ছি। এরপর আমি তিলক করে নিচ্ছি, তো আমি সাদা চন্দন বেটে নিয়েছি, সাদা চন্দনে তিলক আমি করে দিলাম আর বাহনেও করে দিলাম। তো যদি তোমরা ঘট স্থাপন করে পুজো করো, তো ঘট স্থাপন যখন করবে তো ঘটেই তোমরা পৈতে দেবে, মালা দেবে, কিন্তু যেহেতু আমি ঘট স্থাপন করে পুজো আমাদের নেই, সেই জন্য যেটা নিয়ম নয় সেই জন্য আমি সেটা করলাম না। তো আমি ফটোটাতেই এভাবে পৈতে পরিয়ে দিলাম, ফটোটাতেই মালা দিয়ে দিলাম, এবং সাদা চন্দন সহযোগে আমি দেখো বিশ্বকর্মা ভগবানের চরণে আমি ফুল নিবেদন করে দিলাম। আর এই সমস্ত মেশিনপত্র যেগুলো বিশ্বকর্মা ভগবানের পুজোতে লাগবেই লাগবে, সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি নিয়ে নিয়েছি, সব কিছুতেই আমি সিঁদুর তিলক করে নিচ্ছি, দেখো। আর এরপর চাল নিয়ে নিচ্ছি, চালগুলোও লাগানোর চেষ্টা করছি, কোনোটাতে লাগছে কোনোটাতে লাগছে না, তোমরা চাল ছিটিয়েও দিতে পারো, আর ফুল দিয়ে পুজো করে দিলাম। তো এইটা চরণের কাছে থাকবে, আর লাগবে ঘুড়ি লাটাই, এটাও আমি পূজা বিধিতে দেখিয়েছিলাম যে অবশ্যই ঘুড়ি লাটাই নিয়ে আসবে। তো ঘুড়িটাও পেছনে আমি দিয়ে দিলাম ফটোটার, আর লাটাইটাও দিয়ে দিলাম, আশা করছি দেখতে পাচ্ছো তোমরা। এবার ভোগ নিবেদনের পালা, তো কিছু গোটা ফল আমি নিবেদন করছি ভোগ হিসাবে, আর হচ্ছে লাড্ডু। তো এই পুজোতে সাধারণত লাড্ডুরই ভোগ দেওয়া হয়, তো লাড্ডু দিয়ে দিলাম। আমি চাঁদমালাটা পরাতে ভুলে গেছিলাম, তো একদম মনে ছিল না, তখন পরিয়ে দিলাম। এবার আমি আরতি করে নিচ্ছি, তোমরাও আরতি দেখতে থাকো। তো এই পুজোর আরতিতে আমি ধূপকাঠি দিয়ে আরতি করব, ধুনো দিয়ে, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ,
কর্পূর, জলসংঘ সব কিছু দিয়ে আমি আরতি করব। আর তোমরাও দেখতে থাকো, আরতির সময় বেশি কথা একদম নয়। এবার আমি একটা থালার মধ্যে ধূপকাঠি, প্রদীপ, তেল সিঁদুর আর একটুখানি আতপ চাল নিয়ে নিয়েছি। আর আমার ঘরে যা যা মেশিনপত্র আছে তো সেগুলোর সমস্ত কিছু আমি প্রথমে তিলক করে নিচ্ছি, তেল সিঁদুরে তিলক করে নিচ্ছি। তারপর তাতে একটুখানি আতপ চাল আটকে দেওয়ার চেষ্টা করছি আর তারপর ফুল দিয়ে পুজো করে নিয়ে আরতি করে দিচ্ছি। তো সবকটা মেশিন তো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি কিছুটা তোলার চেষ্টা করেছি আর সেটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে আর তোমরাও দেখতে থাকো। Thank you.
ঠাকুর ঘরের কাজ আর আমার ঘরে যা যা ইলেকট্রনিক জিনিসপত্র আছে মেশিনপত্র আছে সমস্ত কিছুর আমি তিলক করে পুজো করে দিচ্ছি, যদিও আমার ঘরে সামান্যই জিনিস আছে আর করেছি। আর যাদের বাড়িতে গাড়ি আছে গাড়িরও পুজো করা হয় ওই দিন, সমস্ত কিছু করা হয়। তো আমাদের এখন যে জীবন হয়ে গেছে, মানে আমরা মেশিন দিয়ে চতুর্দিক থেকে আবৃত এবং মেশিন ছাড়া আমাদের জীবন হবেই, মানে চলবেই না, ওটা ছাড়া মানে আমরা থাকতেই পারবো না। তার জন্য আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আমি এটাই প্রার্থনা করবো যে তোমাদের ঘরে যা যা মেশিনপত্র যা যা যানবাহন আছে সব কিছু যেন ভালো থাকে, আরও বেশি দিন চলে, আর বিশ্বকর্মা ভগবানের আশীর্বাদ যেন সবার ওপর থাকে, আমার ওপরও থাকে আর সবার ওপর থাকে, এটাই প্রার্থনা করছি। তো আজকে আমার বাড়ি মিষ্টিতে ভরে যাবে, কারণ হচ্ছে সে তো গেল অফিসে, তাদের আজকে ওদের সেকশনে পুজো তো হয়, সেকশনের পুজো সবার সেকশনে ছোট ছোট করে পুজো হয়, সাধারণত ফটোতে করা হয় সেকশনের পুজোটা, কিন্তু যেটা শেড মানে পুরো শেডের একটা বড় মতো পুজো হয় গোমতে, সেটা একটা বড় করে পুজো হয়। এবং গোমর যারা ভেতর সাইডের গ্রাম ফার্মগুলো আছে না, সেখান থেকে ওই শেডের যে পুজোটা হয় বিশ্বকর্মা পুজোটা, সেটা দেখতে রীতিমতো লোক আসে, শেডের দরজা সেদিন সবার জন্য খোলা থাকে আর লোক আসে। তো শেডের একটা মিষ্টির প্যাকেট হয়, ওদের সেকশনের একটা মিষ্টির প্যাকেট হয়, ওর বন্ধুবান্ধবী যে সেকশন আছে সেই সমস্ত সেকশন থেকেও মিষ্টির প্যাকেট আসে, মানে ঘর আমার মিষ্টিতে পুরো ভরে যায়। তো এত যখন মিষ্টির কথা বলছি, লাস্টে একটু মিষ্টিমুখ করেই আজকে বিদায় নেব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আজকের পূজা বিধি তোমাদের ভালো লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো, শেয়ার কিন্তু অবশ্যই করো, এটা আমি বলে দিচ্ছি, শেয়ার কেউ করে না কিন্তু শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। কাল যদি আমি ডেইলি ব্লগস বানাই না, তাহলে কীরকম মিষ্টি এসছে সেগুলো নিশ্চয়ই দেখাবো। আর আমি আমি জাস্ট একটু আগে প্রসাদ তুলে নিয়েছি, তো ঠাকুরের প্রসাদ আমার তোলা হয়ে গেছে। তো ঠাকুরের প্রসাদের লাড্ডু আজকে তোমাদের সবাইকেও আমি শেয়ার করে দিচ্ছি, আর এটা দিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পূজা।